বিসমিল্লাহ রহমানের রহিম আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞান এর শব্দ এবং তরঙ্গ অংশ নিয়ে আলোচনা করছিলাম পূর্বে আমরা শব্দ দূষণ সহ শব্দের বিভিন্ন কম্পনের অবস্থানগুলো নিয়ে আলোচনা করেছি এর ধারাবাহিকতায় এখন শব্দের বেগের সাথে তাপমাত্রার কি সম্পর্ক আছে সেটি নিয়ে এখন আলোচনা করব শব্দের বেগ তার তাপমাত্রার যে পরম অবস্থান আছে অর্থাৎ পরম তাপমাত্রার একটি বর্গমূলের ব্যস্তানুপাতিক সরি সমানুপাতিক এই যে সমানুপাতিক সম্পর্কটি এখানে দেয়া আছে আমরা এই সমানুপাতিক সম্পর্কটির অর্থ অর্থ কি এটার হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পেলে শব্দের বেগ বাড়ে আর তাপমাত্রা কমে গেলে শব্দের বেগটা কমে যায় তো এটার আমরা গাণিতিক রূপটাও কিন্তু এখানে ফাইনালি দেখতে পাবো সেটি আমরা এখানে দেখে নিচ্ছি সেটি হলো যে গাণিতিক রূপ তোমাদের কাছে আসবে হলো এই রূপে অর্থাৎ আহ আমরা এটিকে এভাবে লিখবো এই যে এই সমীকরণে অর্থাৎ ভাগ ভাগ এই সমীকরণে আমরা মান বসালি কিন্তু শব্দের বেগের মান কত সেটি অনায়াসে বের করতে পারি তো এর পাশাপাশি আর আমাদের আরেকটি রুলস আমরা অবশ্যই শিখবো তা আগে আমাদের এই রুলসটা আগে শিখে নেই যেটা কিভাবে বের করা যায় তা আমি বোর্ড শেয়ার করছি তোমাদের কাছে এবং এটি দেখায় দিচ্ছি প্রথমত তোমাদের গণিতে নিশ্চয়ই তোমরা এই ধরনের নিয়ম শিখেছো যে এ সমানুপাতিক বি তাহলে এ সমান সমান কত হয় কেবি এই ধরনের নিয়ম কি শিখেছো তোমরা সেখানে শিখেছো এ ভাগ বি সমান কে না চা তোমাদের এই অংশগুলো এখনো হয়নি তোমরা তো ক্লাস টেনে পড়তেছো সেই হিসেবে তো হওয়ার কথা না গণিত ক্লাসই হয়নি না স্যার এখন তো এসব হয়নি তাহলে গণিত কবে পড়বা স্যার আপনি করান স্যার আপনি করান তোমরা এক তারিখের মানে সামনের সপ্তাহে রেডি থাকো আমি ইনশাআল্লাহ ফাইলগুলো আমি একটু রেডি করে নিচ্ছি আর কি হ্যাঁ রেডি হ্যাঁ আমি রেডি করে নিচ্ছি ইনশাআল্লাহ শুরু করে দেই দেখো দেখা যাক এবং আমি ওই যে ফিজিক্স কেমিস্ট্রির মতই তোমাদের ওই দাখিলের যে প্রশ্ন আসছে সেগুলোর সলভ কপি সহ কিন্তু পড়াবো মানে প্রশ্ন তোমাদের দেখাবো দেখো এটা দাখিলে আসছে ওটারে যে উত্তর এটা এর সাথে মূল বই পড়াবো ঠিক আছে মূল বইয়েরও ইম্পর্টেন্ট অঙ্কগুলো কোরায়ে দেব এবং তার সাথে মানে মূল কথা হলো পড়াটা হবে সাজেশন ভিত্তিক সাজেশনের বাইরে কোনো কিছু শেখাবো না ভালো হবে না সেটা হ্যাঁ স্যার হ্যাঁ স্যার মেয়েরা কথা বলിച്ച না মেয়েরা মনে হয় আচ্ছা ঠিক আছে অনেকে আসলে একটু অসুস্থ আমরা সবাই সবার জন্য দোয়া করি আর তারা সবাই সুস্থ হয়ে যাক আর তোমরাও একটু বাহিরে চলাচল কমাও বুঝছো বাহিরে দৌড়াদৌড়ি ঝাপাঝাপি কম করো কারণ বাহিরের পরিবেশ কিন্তু খুব ভালো না ঠিক আছে আমাদের আচ্ছা আমরা এখন তাহলে এই যে এ ভাগ বি এই অংশটা যে আমরা দেখছি দেখতে পাচ্ছি সেখানে আমরা এই নিয়মটাই কিন্তু ওই জায়গায় প্রয়োগ হয়েছে লেখা আছে হলো তোমার এভাবে ভি ভেরিজিয়াস হলো রুট টি রুট টি তাহলে সেখান থেকে লেখা যায় যে ভি ইজিক্যাল টু হলো তোমার কে ইনটু আর রুট হল তত কত টি অথবা লেখা যায় হলো ভি ভাগ হলো কত রুট টি সমান হল ধ্রুবক এইটাকে যদি আমি আরেকটা একটা ফর্মেট করি ধরো এটাকে ওয়ান ধরলাম তাহলে এটা টি ওয়ান এটাকে যদি টু ধরি ভি টু তাহলে এখানে লিখবো হলো রুট অভার হলো কত টি টু এটা কিন্তু লেখা দেয় তো সেখান থেকে তুমি অনায়াসে কিন্তু প্রুফ করা যায় যে আমরা লিখতে পারি এই যে ভি ওয়ান ভাগ হলো কত ভি টু লেখা দেয় মানে এভাবে ভাবো এই অংশকে আর এই অংশকে কোনাকানি চেঞ্জ করে দাও মানে এটাকে দাও এর স্থলে এটাকে দাও ওর স্থলে তাহলে চেঞ্জ করে দিলে কি হবে ওপরে হবে কি রুট কত টি ওয়ান আর নিচে হবে রুট কত টি টু এটা হলো তোমার সূত্র এবং এবং তোমরা এই সূত্রের আকৃতিটা খেয়াল রাখো এবং আমি মূল বইটা আবার তোমাদের দেখাই দিচ্ছি দেখো মূল বইয়ে কিন্তু এটাই লেখা আছে এটা দেখো এটাই লেখা আছে টি ওয়ান ভাগ টি টু এখানে রুটটা একবারে দেওয়া আছে আর আমি রুটটা ভাগ ভাগ করে দিচ্ছি এই পার্থক্য সবাই কি সূত্রটা বুঝতে পারছো হ্যাঁ স্যার আচ্ছা আমি সামনে দিন আল্লাহ যদি সুযোগ দেয় তো এই সূত্র ব্যবহার করে অঙ্ক শিখাব তবে আমি যেহেতু আরেকটি নিয়মও তোমাদের শিখাতে চাইছি সেই নিয়মটা আমি একটু দেখে দিচ্ছি এখন এখন দেখো এটা আগের নিয়মের চেয়ে অনেক সহজ কিন্তু তারপরেও তোমাদের বইয়ে যেহেতু আছে এই কারণের জন্য আমি আগে বইয়েরটাই শেখালাম এটাও তোমাদের বইয়ের নিয়ম এটা আগের দুই হাজার চোদ্দ সালের যে বইটা ছিল ষোলো সালে যে বইটা ছিল সেই বইয়ে এই নিয়মটা আছে আর আর আমি সেখান থেকেই দেখাই দিচ্ছি এখানে কি বলা হচ্ছে এই নিয়মটা এভাবে দেখানো হচ্ছে আমি বোর্ড শেয়ার করে দিচ্ছি এটা দেখো এখানে রুলসটা আছে এরকম যে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেলে শব্দের বেগ হলো শূন্য দশমিক ছয় মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পায় এটুকু বৃদ্ধি পায় প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে তাহলে আমাদের এখানে যেটা আসতে হবে তা হলো যে ধরো তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাহলে শব্দের বেগ কতটুকু বাড়ে তাহলে তিরিশ ডিগ্রিতে বাড়ে হলো তোমার তিরিশ গুণন কত শূন্য দশমিক ছয় এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি হয় তাহলে কত হয় আঠারো মিটার পার সেকেন্ড এখন শব্দের বেগ শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমাদের বই অনুসারে তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড তাহলে এখন বলো তো তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ তাহলে কত হবে একটু বুদ্ধি খাটাও জেরোতে তো তোমার তিনশো তিরিশ আসেই নাকি তার সাথে কি এটা কি অতিরিক্ত হলো না এটুকু বেগ কি বাড়লো না

এই লাইনটা ইনশাল্লাহ তোমরা মনে রাখলেই হবে আর তোমাদের কাছে যাদের স্ক্রিনশট নেওয়ার সুবিধা আছে তারা স্ক্রিনশট দেন এটা আমার মনে হয় যে প্রয়োজনে আমি এটা তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারবো এই পেজটা যে এখন যে পেজে আমি লিখলাম আর কি এখন আমি তোমাদেরকে আবার ওই বইয়ের ওই অংশটি দেখাই দিচ্ছি সেটা হলো দেখো এখানে লেখা আছে কিন্তু হিসাব করে দেখা গেছে এ লাইনটার প্রতি তোমাদের মনোযোগ আকর্ষণ করছি হিসাব করে দেখা গেছে কি দেখা গেছে বাতাসে শব্দের দ্রুতি প্রায় প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বৃদ্ধির সাথে দশমিক ছয় করে বৃদ্ধি পায় এটাই সেই লাইন তো আমি যদি এখন এখানেই তোমাকে একটা তোমাদেরকে একটা প্রশ্ন মানে বলি সেটা হলো এরকম যে তোমাদেরকে বলা হলো যে বিশ ডিগ্রিতে তাপমাত্রা কত হবে তাহলে দেখো শর্টকাট বুদ্ধি আমি করে দিচ্ছি আমার এমনিতে মান কত আছে বলো তো এমনিতে মান আছে তিনশো তিরিশ এটা তো আসি নাকি তার সাথে কত যোগ হবে ওই বিশ যোগ হবে আর প্রতি ডিগ্রির জন্য কত বাড়ি ছিল বলতো শূন্য দশমিক ছয় এই ক্যালকুলেশনে যে ফল আসবে আমরা যদি এখানে দেখি তাহলে তিনশো তিরিশ যোগ হলো তোমার এখানে বারো বারো তার মানে হলো তিনশো বিয়াল্লিশ তিনশো বিয়াল্লিশ এই যে দেখো আমরা এখানে এক লাইনে কিন্তু অ্যান্সার বের করে ফেললাম এই নিয়মের কিন্তু একটা সুবিধা আছে এবং তোমাদের নোটগুলোতেও কিন্তু এই নিয়মে অঙ্ক করা আছে তা আমি এই জন্য দুটোই শিখাবো এবং সামনের দিন আমি ইনশাল্লাহ ওই নিয়ম ধরেও অঙ্ক করাবো কি তোমাদের এটা কি খুব কঠিন লাগলো আচ্ছা ঠিক আছে আজকে তাহলে এই পর্যন্তই থাক আমরা নেক্সটে ইনশাল্লাহ পরবর্তী অংশ নিয়ে কথা বলবো তো সবশেষে পরম করুনামায় আল্লাহ তালার কাছে সবার সুস্থতা কামনা করে আজকে আমরা বিদায় নিচ্ছি Allah ha